চলো ঝটপট সবাই জয়েন হয়ে যাও। আজকের কিন্তু শাড়ির সাথে সাথে মেখলা কালেকশন রয়েছে, ঠিক আছে? প্রথমে মেখলা কালেকশন দেখাবো, দেন শাড়ি দেখাবো, ঠিক আছে? হাই দেবপ্রিয়া, হাই রেণুকা, হাই সৃজিতা, হ্যালো সোমা, হ্যালো গার্গী, সবাইকে হাই বলো। সব ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সব শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ঝটপট একটু জয়েন হয়ে যাও। অনেক দিন থেকে তোমরা অপেক্ষা করে বসে রয়েছো যে কবে পুজোর আগে মেখলা স্পেশাল লাইভ হবে, বারবারই শাড়ির লাইভে জিজ্ঞেস করছিলে, তো আজকে সেই দিনটা চলে এসেছে একদম অ্যাজ প্রমিসড, যে পুজোর আগে একটা মেখলা লাইভ অবশ্যই করব। প্রচণ্ডভাবে চেষ্টা করি যাতে তোমাদের মানে ইচ্ছাগুলোকে ফুলফিল করতে পারি। চেষ্টা করেছি যতটা সম্ভব মেখলাগুলোকে রেডি টু ওয়্যার করে দেওয়ার, ঠিক আছে? একটা একটা হয়তো মিস হয়ে গেছে, আমি বুঝিয়ে দেবো কিভাবে কিভাবে করতে হবে, করে নেবে ভীষণ ইজি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য, সবাইকে থ্যাংক ইউ। বাট কমেন্টস আসছে না, কমেন্টস আসছে না, চলো। সরি সরি সরি, কারোর কমেন্টস আসছিল না, এখন আসতে স্টার্ট করে দিয়েছে। এসে গেছি, ওয়াও দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ প্রমিতা। হাই সোমা, হাই ঝিলিক, হাই রজনী সিনহা, হাই প্রিয়াঙ্কা বসাক, হাই স্নিগ্ধা। চলো, তোমরা সব ক্লিয়ার দেখতে পেলে আমি কিন্তু দেখাতে স্টার্ট করে দেবো, ঠিক আছে? হাই ঝিলিক, হ্যাঁ খুব ভালো আছি। ঝিলিক চক্রবর্তী, খুব ভালো আছি। পুজো পুজো একদম কাছাকাছি চলে এসেছে, পুজো বেশ আনন্দ আনন্দ ফিলিং হচ্ছে। তোমরা কেমন আছো বলো, আর ক্লিয়ার সব আছে কিনা সেটা একটু জানাও, সব শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? তাহলে দেখাতে স্টার্ট করবো। একটু দূরে বসেছি যাতে মেখলা যেহেতু তোমাদের টু পার্টে হয়, তো আমি যাতে পার্টগুলো গায়ে ফেলে দেখাতে পারি, দেন একটু ডিস্টেন্সটা রয়েছে, ঠিক আছে? হাই মঞ্জুরি, দারুণ লাগছে, থ্যাংক ইউ বিথিকা দে, থ্যাংক ইউ সো মাচ। আজকের একদম নর্থ ইস্টার্ন লুকে রয়েছি মেখলা, আমি যেটা পরে রয়েছি এটা কিন্তু মেখলারই একটা পার্ট, যেটাকে নুনি বলে, ঠিক আছে? অনেকেই আমাদের এখানকার মানে যারা ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা রয়েছে, তারা নুনি মেখলা এগুলো খুব পছন্দ করো, ভালোবাসো, বাট এগুলো সম্বন্ধে নলেজটা আমাদের একটু কমই থাকে, কারণ এখানে কলকাতায় আমাদের শাড়ি বেশি পরা হয়, তো এটাও কিন্তু শাড়ির মতন করেই ব্যার করতে হয়, বাট তিনটে পার্টে হয় এটা, ঠিক আছে? কি আছে আজদি? হ্যাঁ এই তো প্রিয়াঙ্কা বলছি, মেখলা দেখাবো, নুনি দেখাবো, তার সাথে কিছু শাড়ি কালেকশন থাকবে, ঠিক আছে? সব ঠিক আছে দি, ওকে থ্যাংক ইউ। হাই অনিন্দিতা, হাই সেওতি, হাই রিঙ্কু, হাই সোনালিকা দি, সব ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা বলে নিই, মেখলা থ্রি পার্টে হয়, ঠিক আছে? একটা ওপরে একটা পোর্শন হয় যেটা দেখো আমরা শাড়ির আঁচলের মতো পরি, একদম শাড়ির মতো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে একটা দেখো তোমার দুপাট্টা বলে বা ওড়না বলতে পারো, বা আমরা যেমন ঘাগড়া পরি সেটা যেমন লেহেঙ্গাতে যে ওড়না পোর্শনটা পরে ঠিক সেরকম, বাট শাড়ির মতো করেই ওয়্যার করতে হবে। দেখো আমি পরে রয়েছি শাড়ির মতো করে, শুধু একটা ডিফারেন্স রয়েছে, কুচিটা আমরা বাঁদিকে করি, এটা ডান দিকে হবে। আমরা ছোট ছোট কুচি করি নর্থ ইস্টার্ন স্টাইলে, কিন্তু কুচি তোমরা তিনটে পার্টে করবে, ঠিক আছে? তিনটে কুচি করবে, বেশি কুচি করলে কিন্তু দেখে পড়লে মনে হবে শাড়ি পরে রয়েছে, বাট শাড়ি যাতে না লাগে তাই জন্য তোমাদের তিনটে করতে হবে। আর এটা রয়েছে বিপি, ঠিক আছে? দেখে নাও, ম্যাচিং বিপি দিয়ে পরবে, চেষ্টা করবে যে কাটিংটা যেন না থাকে, তাহলে কিন্তু নুনি তোমরা নর্মাল প্লিটিং ছাড়াই পরতে পারবে, ঠিক আছে? নুনির ব্লাউজ পিসটা যেন এরকম থাকে কাটিং ছাড়া। আমি একটা কিনেছি কিন্তু পরতে পারি না, এই তো আমি আজকে শিখিয়ে দিলাম কিভাবে পরতে হবে। ভীষণ সোজা ইউটিউবে গিয়ে লিখবে, এখন তো ইউটিউব রয়েছে, ঠিক আছে, যে হাউ টু ওয়্যার মেখলা একদম দেখতে পেয়ে যাবে। আমিও মেখলা পরিনি, আমি তোমাদের মানে দেখানোর জন্যই কিন্তু শিখে পড়েছি, তো দেখে নাও, এই তো পরে বসে রয়েছি, ঠিক আছে? চাদর বলে, একদম এটাকে চাদর বলে, এটাকে তোমার মেখলা বলে, এটাকে চাদর বলে, আর এটা ব্লাউজ পিস যেটা রয়েছে আমার কাছে এখনো বানানো নেই, তাই আমি আমার রেডি টু ওয়্যার দিয়ে পরে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা চলো আমি এটাকে একটা খুলে দেখিয়ে দিই যেটা আমি পরে বসে রয়েছি।
মেখলা চাদর, হ্যাঁ একদম, অর্পিতা মেখলা চাদর বলে। আই থিঙ্ক তুমি হয় নর্থ ইন্ডিয়ান, আর না হলে প্রচুর লাইফ ফলো করো, তাই তো? আচ্ছা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি খুলে। এবারে আমি যেটা পরে আছি সেটারই এক্সট্রা পিস দেখাচ্ছি, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে তোমার নিচের যে পার্টটা, ঠিক আছে, যেটাকে আমাদের মেখলার নিচের পোর্শনটা এইভাবে থাকছে, ঠিক আছে? নিচে দেখো এইভাবে পুরো একদম জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ব্ল্যাকের মধ্যে কিন্তু এই যে জারি দিয়ে ওয়ার্কটা করা রয়েছে এগুলো সফট জারিতে হয়, ঠিক আছে? এই জারিগুলো কিন্তু একদম নষ্ট হয় না, ভীষণ ভালো থাকে। আর মেখলার মধ্যে সবচেয়ে কস্টলি ম্যাটেরিয়াল হচ্ছে নুনি, ঠিক আছে, যেটা একটা স্টাইলিশ লুক হয়। এগুলো একদম মানে পার্টি ওয়্যার কালেকশন হিসাবে সবাই পরে। নর্মালি আমরা মানে কলকাতার মেয়েরা তো পার্টি ওয়্যার হিসাবেই পরবো, কারণ সাজুগুজুর জন্যই এটা এ করা। হাই কাকলি দি, হ্যাঁ পিপি, একদম পিপি, বলবো বলবো বলবো, পিপি তো বলবোই, মেখলা চাদর, আমি আসামের মেয়ে, একদম ওই জন্যই অর্পিতা বলতে পেরেছে। আমি বুঝতে পেরেছি যে বলতে পারছে তার মানে সে ওয়েস্ট বেঙ্গলের না, ঠিক আছে? বিশেষ করে আমার মেখলা লাইফ করার এটাই মানে যে যারা কলকাতার মেয়ে, যারা ওয়েস্ট বেঙ্গলের লোক, তারা কিন্তু মেখলা চাদর দেখতে পায় না বা পরার সুযোগ পায় না, নামার সুযোগ পায় না, যাতে খুব তাড়াতাড়ি তাদের কাছে 2 থেকে 3 দিনের মধ্যে আমি ডেলিভারি করে দিতে পারি, সেই জন্য কিন্তু আমার মেখলা আনা, না হলে কিন্তু আমি শাড়ি লাইভই করি, ঠিক আছে? এটা শাড়ি না, এটা মেখলা গো। আচ্ছা এটা নর্থ ইস্ট কালেকশন বলে এটাকে, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে তোমাদের মেখলা পোর্শনটা যেটা নিচের দিকে থাকবে। আমি এটা বানিয়ে রেডি করে দিয়েছি, ঠিক আছে? এটা একদম মানে এইভাবে দেখো স্টিচ করা রয়েছে, দুধার দিয়ে স্টিচ করা রয়েছে, পুরো রেডি, নিচ দিয়ে গলাবে আর 3খানা প্লিট দেবে, ঠিক আছে? এই থাকবে নিচের পোর্শনটা, আর ওপরে থাকবে এইভাবে একটা তোমার চাদর, ঠিক আছে? এটাকে চাদর বলে। আর এই যে পাশে দেখো পাড় গুলো লাগানো রয়েছে, এটাকে কিন্তু সাইড পাড়ি বলে, ঠিক আছে? আমরা পাড় বলি, বর্ডার বলি, নড়লো, আমরা পাড় বলি, বর্ডার বলি, যাই বলি, নর্থ ইস্টার্নে এটাকে কিন্তু সাইড পাড়ি বলে, ঠিক আছে? দেখে নাও, এটা পিওর মেখলা নুনি আছে, ঠিক আছে? এটা নুনি রয়েছে, মেখলা চাদর পরেছো, কি মরম লাগছে, মরম লাগছে, বুঝতে পারলাম না এর মানেটা কি, কিছু তোমাদের ভাষায় কি বলছো বুঝতে পারছি না। এই সীমা এসে গেছি, হাই অনিন্দিতা। আচ্ছা দেখে নাও, এই থাকছে চাদর পোর্শনটা, এই থাকবে তোমার পাড় গুলো লাগানো রয়েছে, ভীষণ সুন্দর লাগে যখন রেডি হয়ে যায়, নর্মাল সময় এই পাড় গুলো লাগানো থাকে না, ঠিক আছে? এই থাকবে নিচের দিকের জারিটা, ঠিক আছে? দারুণ লাগছে তোমায় মেখলা, খুব সুন্দর লাগে পড়তে, আমি আসাম থেকে এনেছিলাম, একদম একদম ভীষণ সুন্দর। আর পড়ার চেষ্টা করবে, পড়বে, আমি বলে বলে দিচ্ছি, চেষ্টা করছি তোমাদেরকে যাতে হেল্প করার, ঠিক আছে? আচ্ছা কাতান পিঙ্ক ব্লু হবে না, কাতান পিঙ্ক ব্লু হবে না, ঠিক আছে? মরুন, মরম মানে খুব মিষ্টি লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে একদম এনভায়রনমেন্টটা নর্থ ইস্টার্ন হয়ে যাচ্ছে, দারুণ লাগছে তোমাদের সাথে এরকম মানে আলোচনা করতে করতে দেখানোর জন্য, ঠিক আছে? আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিয়েছি আগেই, এই থাকছে ব্লাউজ পিসটা, দেখে নাও, কাজটা ভীষণ সুন্দর, ঠিক আছে? অ্যান্টিক একদম ওখানকার একদম ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? প্লিটটা কিন্তু উল্টো হয় একদম, প্লিটটা আমরা যেমন শাড়ির কুচিতে বাঁদিকে দিই, এটা কিন্তু ডান দিকে হবে। আর আমরা কিন্তু প্লিট যত খুশি দিই, আর তাই জন্য কিন্তু মানে এত কুচি দিই এত কুচি দিই, বাট ওখানে কিন্তু না, 3টে দেবে, ঠিক আছে? 3টে দেবে আর ডান দিকে করে দেবে, তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, ঠিক আছে? না হলে কিন্তু শাড়ি মনে হবে, ঠিক আছে? আচ্ছা বলে দিচ্ছি, এটার প্রাইস রয়েছে 2350 টাকা, এটা কিন্তু নুনি, ঠিক আছে? কম রেঞ্জেরও পেয়ে যাবে মেখলা, সেগুলো আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার কাছে তোমরা 1600ও পাবে, 1450ও পাবে, 1750ও পাবে, ম্যাটেরিয়াল ওয়াইজ ভ্যারি করবে। আমরা তো মেখলা সব সময় পরার জন্য মেখলা ইউজ করব না, আমরা করব পার্টি ওয়্যারের জন্য, ঠিক আছে? তার জন্য কিন্তু সুন্দর ভালো ম্যাটেরিয়াল, যেটা পড়লে লোকে বলবে কোথা থেকে এনেছি, সেরকম দরকার আমাদের, ঠিক আছে? খুব ধুনিয়া লাগছে, আচ্ছা এটার মানে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে, আমি গেস করে নিলাম, ঠিক আছে? মেখলা চাদরটার দাম কত? এটা মেখলা তোমার নুনি রয়েছে, ঠিক আছে? নুনিরটার প্রাইস রয়েছে 2350, এটা অ্যাশ ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে, পড়লে এইভাবে এরকম লুকটা লাগবে, ঠিক আছে? নেক্সট চলে আসছি, কম রেঞ্জেরও দেখাবো, বেশি রেঞ্জেরও দেখাবো। আচ্ছা এরপর দেখাচ্ছি একটা বেনারসি, ঠিক আছে? আমাদের এখানে বেনারসি তো জানো, এবার দেখে নাও নর্থ ইস্টার্ন বেনারসির মেখলা চাদর কেমন হয়, ঠিক আছে?
মৌরিমা আমি যেটা পরে রয়েছি সেটার প্রাইস রয়েছে 2350, ঠিক আছে? প্রচুর পিসেস অ্যাভেলেবেল রয়েছে, তো আগের বার অনেককেই মেখলা দিতে পারিনি, খুব দুঃখ পেয়েছে তারা। তো আজকের এবারে এটা কিন্তু মানে একটা ক্যাটলগ পিক আমি শেয়ার করে দিয়েছিলাম, এটা কিন্তু একটা ডিমান্ডিং কালেকশনের মধ্যে রয়েছে, ঠিক আছে? একটু দাঁড়িয়ে দেখাও, তাহলে বুঝতে পারবো তুমি যেটা পড়েছো। আচ্ছা দেখিয়ে দেবো, একটু দেখো, দেখবো, উঠে দাঁড়াও। হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো। আচ্ছা এখানেই উঠে দাঁড়িয়ে পড়ি খাটের উপরে, দেখে নাও। এটা থাকছে তোমার এরকম, ঠিক আছে? এইভাবে একটা তোমরা এদিক থেকে গুজে এনে এখানে দুটো প্লিটস দিয়ে নেবে। আর কুচিটা দেখো, আমাদের শাড়ির কুচি সবসময় বাঁ দিকে হয়, এটা কিন্তু আমার প্লিটসটা ডান দিকে রয়েছে, ঠিক আছে? এই থাকবে লুকটা, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে তোমার কুচি পোর্শনটা। ভীষণ কমফোর্টেবল পরে, ঠিক আছে? তোমরা ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে পরো, আরো ভালো লাগবে, ঠিক আছে? আমি তো ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে পড়তে পারিনি, ঠিক আছে? আর যতটা সম্ভব চেষ্টা করছি রেডি টু ওয়্যার করার। এগুলো কিন্তু সব স্টিচ করতে হয়, ঠিক আছে? আমি সব স্টিচিং করে এনেছি, একটা একটা স্টিচিং তোমার মানে করা হয়নি এখনো। দেন তারা একটু স্টিচ করে নিও, বাকি স্টিচিং চার্জ কিন্তু আলাদা করে দিতে হচ্ছে। উফ, কি লাগছে তোমাকে ফাটাফাটি! থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমারটার পিপি 2350, ঠিক আছে? এবার যেটা দেখাচ্ছি দেখে নাও, এটা কম প্রাইসে রয়েছে, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে 1600, এটাকে বেনারসি বলে, ঠিক আছে? এটাও কিন্তু বেনারসি মেটেরিয়ালের উপরে রয়েছে, মেখলা চাদর। দেখো এটা থাকবে পায়ের দিকের পোর্শনে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি গায়ে পরলে কেমন লুক হবে। আমি আশা মিস তাই বলতে পারছি, কালেকশন অপূর্ব। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রচুর কালেকশন পাও, বাট এখানকার লোকেরা পায় না, চাইলেও পড়তে পারে না, সবার পক্ষে আসাম যাওয়া সবসময় সম্ভব হয় না। দেন তাদের জন্য এই কালেকশন, ঠিক আছে? নর্থ ইস্টার্ন না দিই, এটা অনলি আসামিস ট্র্যাডিশনাল ড্রেস। হ্যাঁ অবশ্যই এটা আসামের ট্র্যাডিশনাল ড্রেস, কিন্তু মানে জোনটা কিন্তু নর্থ ইস্টের দিকে, তাই জন্য বললাম নর্থ ইস্টার্ন, ঠিক আছে? একদম এটা আসামের ট্র্যাডিশনাল ড্রেস। আর এই যে জারি ওয়ার্ক গুলো করা হয় এটাকে কিন্তু বুয়া বলে, ঠিক আছে? যারা এখানে আছো আসামিজরা তারা একটু বলো আমি ঠিকঠাক বলতে পারছি কিনা, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে কিন্তু তোমার চাদরটা। লুকটা শাড়ি লুকটা তোমার মেখলার কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি, এই থাকবে লুকটা। এইগুলো কিন্তু পুজো পারপাস ক্যারি করতে পারো, ঠিক আছে? বিয়ে বাড়ি পারপাস ক্যারি করতে পারো, যে কোনো পার্টি ওয়্যার পারপাস কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারো, ঠিক আছে? এটার সাথে একটা হোয়াইট কালারের তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে, ঠিক আছে? কোথায় রাখলাম ব্লাউজ পিসটা, এই যো, এটার সাথে তোমরা হোয়াইট কালারের একটা ব্লাউজ পিস পেয়ে যাবে। এর প্রাইস রয়েছে কিন্তু 1600, ঠিক আছে? এটা তোমার একদম ভীষণ শাইনি মেটেরিয়ালের ওপর ব্লাউজ পিসটা থাকবে, আর এই থাকবে তোমার ব্লাউজ পিসের হাতে একটা স্লিভস, ঠিক আছে? অবশ্যই ব্লাউজ পিসের সাথে বানিয়ে পরো, ভীষণ সুন্দর লাগবে। দেখে নাও, এই থাকবে, এটা বেনারসি মেটেরিয়াল, ঠিক আছে? বেনারসি রয়েছে, মেখলা চাদর বেনারসি, প্রাইস রয়েছে 1600। এক পিসই পাবে ভায়োলেটের সাথে তোমার অফ হোয়াইট বলতে পারবে এটাকে, ঠিক আছে? আর গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক থাকে, যেটাকে গুনা বলে, গুনা ওয়ার্ক, গুনা ওয়ার্ক বলে, দেখে নাও, ঠিক আছে? এই থাকবে পাড়ের বকটা, এই থাকছে পাড়ের বকটা, এই থাকবে আঁচল পোর্শনটা। পুরো বডিটায় কিন্তু এইভাবে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, একদম পুরোটায় দেখো এইভাবে ওয়ার্ক করা, ঠিক আছে? আঁচলগুলো ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর কালার, আর জারি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? দেখিয়ে দিলাম, এই থাকছে পাড়গুলো। এই পাড়গুলো কিন্তু স্টিচ করে আলাদা করে বসানো রয়েছে, ঠিক আছে? তোমাদেরকে আর স্টিচ করে বসাতে হচ্ছে না, আমি বসিয়ে রেডি করে দিয়েছি। প্রাইস রয়েছে কিন্তু 1600, যেটা দেখাচ্ছ রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে হবে না, এটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে হবে না, হ্যাঁ এটা রেড অ্যান্ড হোয়াইটে হবে না, এটা অফ হোয়াইটের সাথে ভায়োলেট রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 1600। দেখে নাও, এই থাকছে শাড়ির লুকটা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যার যেটা পছন্দ হচ্ছে এসএস নাও, হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও। এগুলো কিন্তু পিওর বেনারসি মেটেরিয়ালের উপর রয়েছে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, নিচের লুকটা তো দেখতেই পাচ্ছ এরকম থাকবে নিচের লুকটা, ঠিক আছে? একদম বিয়েবাড়ি পারপাসের জন্য বেস্ট, ঠিক আছে? পিঙ্কি দেখেও দিও মেখলা চাদর, তোমার মতো সুন্দর লাগবে, একদম দেব। পিঙ্কি দি যদি পড়তে চায় অবশ্যই পিঙ্কি দিকে দেব, ঠিক আছে? আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখো, ব্ল্যাকের ওপরে দেখাবো বলে রেখেছিলে তোমরা, ব্ল্যাকের ওপরে দেখাতে ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাকের উপরে কিন্তু যেগুলো সব দেখাবো সব গোল্ডেন জারিতে দেখাবো, একটাই সিঙ্গেল দেখাবো যেটা সিলভার জারিতে দেখাবো, ঠিক আছে? এটা সিলভার জারিতে রয়েছে, এটা প্রচুর ডিমান্ডিং একটা মেটেরিয়াল,
দেখে নাও, ব্লাউজ পিসের হাতায় কিন্তু এরকম একটা স্লিপস পাবে। ঠিক আছে, স্লিপস গুলো খুব সামলে সামলে রাখছি আমি। আচ্ছা দেখো, এই থাকছে তোমার মেখলা পাড়টা, ঠিক আছে, একদম ব্ল্যাকের উপর সিলভার জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, পুরো রেডি করা একদম। এই থাকবে লুকটা, ঠিক আছে, একদম এই থাকবে লুকটা, দেখে নাও, এরকম থাকবে লুকটা। আর এই থাকবে তোমার চাদরটা, ঠিক আছে, চাদরটা রয়েছে ব্ল্যাক কালার, এটা ফুল ব্ল্যাকের উপর রয়েছে। সেটার আর কি কি কালার আছে, কবিতা দি আমি যেটা পরে রয়েছে সেটার একটাই কালার আছে। এটা কিন্তু একটা তোমার ডিজাইনার ম্যাটেরিয়াল হয়, তাই ডিজাইনার ম্যাটেরিয়ালে কিন্তু আলাদা কালার ভেরিয়েশন তুমি পাবে না, ঠিক আছে, ডিজাইন আলাদা পাবে, মেখলা আলাদা আলাদা পেয়ে যাবে। আমি প্রচুর ভ্যারাইটিস কালেকশন দেখাবো, বাট কোনোটার কিন্তু মানে একই জিনিসের আলাদা আলাদা কালার কিন্তু হবে না নুনিতে। হ্যাঁ, মেখলায় পেয়ে যাবে, মেখলায় দেখাবো, অরেঞ্জ দেখাবো, সেটারই গ্রিন দেখাবো, সেটারই পিঙ্ক ব্লু দেখাবো, কিন্তু সেটা নুনিতে না, মেখলায়। দেখো এখন যেটা দেখাচ্ছি, এটা কিন্তু পিওর পলিপটের উপরে রয়েছে, ঠিক আছে, পিওর পলিপটের উপরে রয়েছে। এই থাকবে তোমার লুকটা, এই থাকছে লুকটা, এই থাকবে তোমার পায়ের দিকের পোর্শনটা যেটা তোমার মেখলা রয়েছে, আর চাদরটা থাকছে দেখো ব্ল্যাক কালারে, আর ব্লাউজ পিসটা থাকছে কিন্তু এরকম একদম পুরো ছোট 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 ছোট, দেখো এইভাবে ফ্লোরাল ফ্লোরাল ওয়ার্ক করা রয়েছে অল ওভার ব্লাউজ পিসটা, এইভাবে ফ্লোরাল ওয়ার্কে থাকবে। এই থাকছে লুকটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 1950। আমি সব সময় বলছি এগুলোর কিন্তু দেখতে এক সেম এক কম দামের কোয়ালিটিও পেয়ে যাবে, যেগুলো ওরা ডেলি পারপাস ইউজ করে থাকে, বাট আমরা কিন্তু ডেলি পারপাস ইউজ করব না, পার্টি ওয়ার পারপাস ইউজ করব। তো বেস্ট ম্যাটেরিয়াল পলিপাট হয়, সেই পলিপাটের উপর কিন্তু বানানো রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1600, দেখে নাও, ফুল ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাকের সাথে ব্ল্যাক, এইরকম থাকবে পার, এই থাকছে পার পোর্শনটা, এই থাকছে ওয়ার্কটা, ঠিক আছে, একদম শাড়ির মতো করেই পরবে, শুধু প্লিটসটা অন্যদিকে, ঠিক আছে, একদম যখন পরবে তখন তোমাদের ধরো পুজোর সময় যদি তোমরা পরো, অষ্টমী বা নবমীর দিন যদি পরো, আমরা এখানকার মেয়েরা যখন এই শাড়িগুলো বা এভাবে ক্যারি করব, তখন কিন্তু লুকটা একটা অন্যরকমই এসে যাবে। সবাই শাড়ি পরছে, তুমি একা আলাদা মেখলা পরছো, তুমি কিন্তু একদম আলাদা হয়ে যাবে, একদম স্পেশাল একটা লুক এসে যাবে তোমার মধ্যে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 1600, সরি, ভায়োলেটটার প্রাইস রয়েছে 1600, যেটা বেনারসির উপর দেখিয়েছি। এখন যেটা দেখাচ্ছি এটা পিওর পলিপাটের উপরে রয়েছে, সিলভার জারিতে ওয়ার্ক করা রয়েছে, সিলভার জারি কিন্তু সবসময় এগুলোর মধ্যে ভীষণ আনকমন হয়। প্রাইস রয়েছে কিন্তু 1950, ঠিক আছে, 1950 কটনের, দেখাও প্লিজ। হ্যাঁ কবিতা দি, দেখিয়ে দেবো কটনের, ঠিক আছে, কটনের গুলো কিন্তু একটু ছোট হয়, ঠিক আছে, কোমরটা, কোমর পোর্শন যাদের ছোট তারা মানে কাটানের গুলো নিও, ঠিক আছে, এগুলো সবাই পড়তে পারবে, হেলদি সাইজ, 100 কেজি পর্যন্ত যাদের ওয়েট রয়েছে তাদের আবাবও পড়তে পারবে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটার 1950, দেখে নাও, ঠিক আছে, কারোর পছন্দ হলে SS নিয়ে নাও, একটু দেখিয়ে দিই, দেখো এই থাকবে ওয়ার্কটা, ঠিক আছে, চলো সরিয়ে দিচ্ছি। নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে, দেখে নাও, এটা একদম, এটা অন্য জিনিস যেটা রয়েছে তোমার কাটানের উপরে। এক্ষুনি তুমি কাটান দেখতে চাইছো, তাই তোমাকে একটা কাটানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এটা পিওর কাটানের উপরে রয়েছে, যাতে গরমের সময় পরলেও আরাম হয়, কষ্ট না হয়, ঠিক আছে, বাট কিন্তু লুকটা দেখো একদম পার্টি ওয়্যার লুকের মতনই কিন্তু, ঠিক আছে, কোনোটা একদম নর্মাল সিধা সাদা লুক নেই, যাতে দেখতে ভালো লাগে, একদম ইউনিক জিনিস পরব তো কালেকশন তো অন্যরকম হতেই হবে, ঠিক আছে। ওয়াও, দারুণ কালেকশন, থ্যাংক ইউ রাজশ্রী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, এবার আঁচল পোর্শনটা দেখাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, এটা দেখে নাও, এই থাকবে গ্রিন কালারের উপরে, ঠিক আছে। আচ্ছা এটা পার আছে, পারটা দেখাই, প্রত্যেকটাই কিন্তু পার রয়েছে, ব্লু গ্রিন কম্বিনেশনে রয়েছে পারগুলো, দেখো এইভাবে লাগানো রয়েছে, ঠিক আছে, ছোট 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 জারির বুটি বুটি ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে বুটি বুটি ওয়ার্কটা, ঠিক আছে, এটা পুরো ফুল কাটানের উপরে রয়েছে। আমাদের এখানে যে কাটানগুলো পাওয়া যায় তাতে কিন্তু গ্ল্যামারাস টেক্সচার থাকে না, এইখানের কাটানে কিন্তু গ্ল্যামারাস টেক্সচার থাকে, দেখে নাও, এই থাকবে তোমার লুকটা। পায়ের পোর্শনটা নিচের দিকে তোমরা মেখলাটা এইভাবে পাচ্ছ, জারি ওয়ার্ক করা রয়েছে, আর চাদর পোর্শনটা কিন্তু এরকম থাকছে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইউনিক, দেখতে আলাদা পাবে, প্রত্যেকটা ডিজাইন আলাদা, কালার্স আলাদা, একদম ভ্যারাইটিস কালেকশন পাবে, ঠিক আছে, পুজোয় তোমরা যেটা পরবে সেটা কিন্তু অন্য কেউ পাবে না, ঠিক আছে, আমি দুজনকে দেব না বা দিতে পারবো না, ঠিক আছে, দেখে নাও, এটা ফুল কাটানের ওপরে রয়েছে, হ্যাঁ
ফুল কটনের উপর রয়েছে, বাট বেস্ট মানে এর পার্টটা হচ্ছে যে একটা কাটনটা শাইনি ম্যাটেরিয়ালে রয়েছে। তো এটার প্রাইস রয়েছে কিন্তু 1500, ঠিক আছে? এর নিচেও কিন্তু তোমরা 1450-এও পেয়ে যাবে, ঠিক আছে? প্রাইস বললাম, ভ্যারাইটিস প্রাইসে পেয়ে যাবে তোমরা, ডিজাইন পেয়ে যাবে আলাদা, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে লুকটা। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এটার সাথে কিন্তু যে ব্লাউজ পিসটা রয়েছে সেটা ব্লুতে রয়েছে। এই থাকবে ব্লু কালারের ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসের হাতায় কিন্তু এইভাবে একটা ওয়ার্ক করা রয়েছে। এই থাকবে লুকটা, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে লুকটা, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে কিন্তু ব্লু গ্রিন, এটা কাটানের উপর মেখলা রয়েছে, প্রাইস রয়েছে 1500, ঠিক আছে? আচ্ছা, বিচিত্রা সিল্ক আছে? হ্যাঁ আছে, একটা কালার আছে, দেখে নাও, এই কালারটা পেয়ে যাবে, ঠিক আছে? প্রাইস রয়েছে 1350, ওটা দেখে নাও। এই থাকবে আঁচল পোর্শনটা, পুরোটা দেখিয়ে দিচ্ছি, একদম অল ওভার, কিন্তু এটা দিয়েই তোমরা প্লিটস করবে, এটাই কোমরে গুঁজবে। নিচের পোর্শনটা, শাড়ির যেমন নিচে পোর্শন আমরা প্লিটস দিই, সেটা নিচের আলাদা পোর্শন, এটা হচ্ছে আলাদা পোর্শন, ঠিক আছে? আমরা যেটা আঁচল করি একদম আলাদা পোর্শন, ঠিক আছে? পুরো জারিতে রয়েছে, পিওর সিল্কের হয়, এগুলো পিওর সিল্কের হয় না, ঠিক আছে? এগুলো তো কুচি দিয়ে দিয়ে অন্যভাবে পড়তে হয়, ফাঁসার ব্যাপার থাকে। এর সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়াল হচ্ছে নুনি, যেটা সিল্কের মতন কোয়ালিটি হয়, আর পলিশ পার্ট হয় যেটা সিল্কের মতো হয়। দেখিয়ে দেবো নেক্সট কালেকশন, ওটাই রয়েছে, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে নিচের পার্ট, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা রয়্যাল ব্লু আর গ্রিন কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ কাকুলিদি, কটনে আরো কালার আছে, দেখাচ্ছি, একটু সিল্ক দেখিয়ে নিই, যারা সিল্ক দেখতে চাইছে তাদের জন্য মিক্স করে করে দেখাচ্ছি, যাতে তোমরা বোর না হও, ঠিক আছে? ব্ল্যাক গোল্ডেন মেখলা আছে, ব্ল্যাকে সিলভার দেখিয়েছি, ব্ল্যাক গোল্ডেন হলে আমারটা নিতে হবে, যেটা অ্যাশ কালারের উপর রয়েছে, ঠিক আছে? আর তো ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক গোল্ডেন একটা হবে, রেড এর সাথে কম্বিনেশনে হয়ে যাবে। অনিন্দিতা একটু ওয়েট করো, দেখিয়ে দিচ্ছি। এবার এটা দেখে নাও, এটা কিন্তু পিওর পলি পাটের উপরে রয়েছে, আমি একটা এটা রয়েছে তোমার অরেঞ্জের সাথে, ঠিক আছে? অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশন, এই থাকছে অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশনে। নিচে পোর্শনটা, এটা তোমার রয়েছে চাদ্দার পার্টটা রয়েছে তোমার অরেঞ্জে, এটা তোমার মেখলা পার্টটা রয়েছে অরেঞ্জে, ঠিক আছে? একদম কিন্তু পুরো ছোট 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 বুটি ওয়ার্ক করা রয়েছে, ফ্লোরাল করা রয়েছে। হ্যাঁ একটু কাছ থেকে দেখাই, দেখে নাও, এই থাকবে তোমার পুরো নিচের পার্টটা কিন্তু এইভাবে বুটি ওয়ার্ক করা, ঠিক আছে? জারি দিয়ে বুটি ওয়ার্ক করা রয়েছে, এটা অরেঞ্জের ওপরে রয়েছে, এটার আর একটা কালার পেয়ে যাবে, ঠিক আছে? এটার আর একটা কালার পাবে। আর ব্লাউজ পিসটা দেখো, মারাত্মক একটা কালেকশন এটা, ঠিক আছে? একদম জাস্ট একটা ভেলভেটি টাচের ওপরে রয়েছে ব্লাউজ পিসটা। এই থাকছে লুকটা, ব্ল্যাকের সাথে অরেঞ্জ কম্বিনেশনে এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? এটা তোমার রয়েছে অরেঞ্জ কালারের পলিপট রয়েছে, প্রাইস রয়েছে 1700। এর আর একটা কালার আছে, ওয়াইন কালার, আই থিঙ্ক ওয়াইন কালারটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও, যার পছন্দ হচ্ছে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, দেখে নাও। এই থাকবে একটা ভেলভেটি টাচের একটা ব্ল্যাক কালারের, পুরো গোল্ডেন জারিতে ওয়ার্ক করা রয়েছে ব্লাউজ পিস। আর এই থাকছে নিচে পোর্শনটা, ঠিক আছে? এই থাকবে তোমাদের মেখলা, ঠিক আছে? যেটাকে মেখলা বলে, মেখলা পোর্শন, মেখলা চাদ্দার, এই থাকবে চাদ্দার, ঠিক আছে? এটা কিন্তু সিল্কের ওপরে রয়েছে, যারা সিল্কের ওপরে চাইছো, যেহেতু একটা শাইনি ভাব হয়, পার্টি ওয়ার পারপাস ক্যারি করতে চাও যারা, তাদের জন্য এটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1700, ঠিক আছে? পিঙ্কি ব্যানার্জি প্রাইস বলে দিলাম 1700। আচ্ছা, এর আর একটা কালার ছিল, আছে না সোল? আছে 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 আছে, দেখে নাও, আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? দেখে নাও, এটা রয়েছে ওয়াইন কালার, তোমাদের ফেভারিট কালার ওয়াইন। হাই বর্ণালী দি, আজ দেরি হয়ে গেল? না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আউট অফ ইন্ডিয়া শিপিং করো। হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে শিপিং করি না, ইন্ডিয়ার ভেতরেই শিপিং করি, আউট অফ ওয়েস্ট বেঙ্গল করি, আউট অফ ইন্ডিয়া করি না। হ্যাঁ বলে ফেলেছি, বুঝতে পারিনি আমি কথাটা প্রথমে। আচ্ছা, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আই আউট অফ ইন্ডিয়া হয় না এখনো পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, ওয়াইনের মধ্যে দেখাচ্ছি এবার, ঠিক আছে? এই থাকছে ওয়াইন কালারের তোমার মেখলা চাদর, যেটা অরেঞ্জ কালারের দেখলে একদম সেম জিনিস, শুধু কালারটা আলাদা। জানি তোমাদের ফেভারিট কালার এটা ওয়াইন কালার, বাট কিচ্ছু করার নেই, আমার এক পিসই রয়েছে আমার কাছে, ঠিক আছে? এক পিসই রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1700। এটাও কিন্তু পিওর পলিপাটের উপরে রয়েছে, এটার ভিতরে কোয়ালিটিটা রয়েছে সিল্কের উপরে, পলিপাট বোঝাটা তোমাদের জন্য মুশকিল, তাই জন্য বলে দিলাম, মানে ওখানের যে সিল্ক কোয়ালিটি রয়েছে সেই সিল্কের উপরে কিন্তু এটা বানানো,
ঠিক আছে, দেখে না। হ্যাঁ, প্রচুর জামদানি শাড়ি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে, বাট আজকে জামদানি দেখাচ্ছি না, ঠিক আছে? আজকে একটু অন্যরকম কালেকশন নিয়ে বসেছি, মেখলা নিয়ে বসেছি। তো তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করো, আমার নাম্বারে আমি বলে দেবো, আমি তোমার লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? দেখো, এই থাকবে পাড়ের পোর্শনটা, ঠিক আছে? পাড়টা বসানো রয়েছে দেখো, আর এই থাকবে অল ওভার বডিতে, ঠিক আছে? গোল্ডেন গোল্ডেন ফ্লোরাল আর তোমার স্কাই দিয়ে ফ্লোরাল করা রয়েছে, ঠিক আছে? নিচের পাড়টা কোমর থেকে পা পর্যন্ত লেন্থ বলো নর্মাল সকলের হয়ে যায়, ঠিক আছে? এবার যদি প্রচুর মানে অড হাইট হয় তাহলে খুব অসুবিধা আছে, বাট আমার থেকে প্রচুর লোকে মেখলা নিয়েছে, কোনো অসুবিধা কিন্তু হয়নি, ঠিক আছে? নর্মাল যদি তুমি শাড়ি পরো, শাড়িতে যেমন লেন্থ হয় একদম সেই লেন্থে, ঠিক আছে? শাড়ির লেন্থ যদি তোমার হয় তো হয়ে যাবে তোমার। হ্যাঁ, আমার কাছে ফিতে এখন নেই, ওই একটু দেখো তো কোনো ফিতে আছে কিনা, তাহলে এই জায়গাটা মেপে বলে দিই। হুম, দেখো একবার এই জায়গাটা, আমি একবার দেখছি ফিতে দিয়ে মেপে দেওয়া যায় কিনা, ঠিক আছে? বাট ফিতে হাতের কাছে থাকে না, যদি শাড়ির লেন্থ তোমার হয়ে থাকে তাহলে হয়ে যাবে। ওই এতে দেখো, ওই যে সুত সুতোর ডাব্বায় দেখো, ঠিক আছে? ওয়াইন কালারের মেখলা চাদর দেখিয়ে দিলাম, এটা সকলের হয়ে যায়, ঠিক আছে? শাড়ি যেমন সকলের হয়ে যায় একদম সেরকম, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1700, ওয়াইনের উপরে রয়েছে এটা। হ্যাঁ চলো, ফিতে পাওয়া গেছে, ওয়াও এগুলো তো মেখলা দারুন। হ্যাঁ শুনিপা, মেখলা দেখাচ্ছি আজকে। আচ্ছা লেন্থটা দেখিয়ে দিচ্ছি, মেপে দিচ্ছি একবার। হুম, ফর্টি ফাইভ, আছে, ঠিক আছে? তো 3 ফুট সামথিং, মানে আর 4 ইঞ্চি হয়ে গেলে তোমার 4 ফুট হয়ে যেত, ঠিক আছে? নিচের পোর্শনটা 4 ফুট, এটা তো খুব কম লোকেরই রয়েছে, ঠিক আছে? 3 ফুট সামথিং রয়েছে, একটু ফোল্ড করতে হবে, একটু যেমন শাড়িতে আমাদের গুঁজতে হয়, প্রচুর গুঁজতে হবে না, বাট অল্প একটু গুঁজতে হবে, ঠিক আছে? প্রাইস রয়েছে 1700, এটা ওয়াইন কালারের রয়েছে। পাটের মেখলা হবে গো, আর প্রাইস কত? পাটের মেখলা হবে না, পাটের মেখলা মানে কি বলতো, একটু গরম হয় বলে আমি পাটের মেখলাটা আনিনি। যদি তোমাদের মনে হয় পাটের মেখলা চাই, দেন পরে আবার পাটের মেখলা আনবো। হুম, আচ্ছা, এর ব্লাউজ পিসটা ওয়াইন কালারের, ব্লাউজ পিসটা কিন্তু রয়েছে এই কালারে, ঠিক আছে? তুতে কালারের রয়েছে, এই থাকবে ওয়াইনের সাথে তুতে কম্বিনেশন, দেখে নাও, ঠিক আছে? দারুন, এটা এটা পরা মানে আগে মানে আমি যখন মানে এটা পরেছিলাম দারুণ লাগছিল, একদম ম্যাচিং তোমরা তুতে দিয়ে পরবে। এই থাকবে দেখো, তুতে কালারের রয়েছে, আর এই থাকবে শাড়ির এটা, ঠিক আছে? এগুলো কি শাড়ি শর্মিলা দি? এগুলো শাড়ি না, এগুলো সব মেখলা দেখাচ্ছি, দেখ এই থাকবে লুকটা, ঠিক আছে? একদম পার্টি ওয়্যার কালেকশন রয়েছে, ওয়াইন কালার দেখালাম, অরেঞ্জ দেখালাম, এটার দুটো কালার রয়েছে। যে এবার বলছি কটনের মেখলা, আচ্ছা একটা পলিপট দেখিয়ে দিই, ঠিক আছে? ব্লু পিঙ্ক দেখে নাও, এটা কিন্তু তোমরা একটু কম রেঞ্জে পেয়ে যাবে, যারা চাইছো একটু কম রেঞ্জের মধ্যে তাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে 1450, দেখে নাও, এটা কিন্তু রেডি টু ওয়্যার করা নেই, আমি দেখিয়ে দিচ্ছি এবারে। এতক্ষণ তো তোমরা রেডি জিনিস দেখতে পেয়েছো, এবার দেখে নাও, পুরো থাকবে এইভাবে একটা তোমার একটা কাপড় মতো, দুদিকে দেখো স্টিচ খোলা, ঠিক আছে? আমার অন্যগুলোতে তোমরা দেখতে পাবে একদম সায়ার মতো পুরো বানানো, ঠিক আছে? এটা কিন্তু সেরকম না, এই দুটো দিককে স্টিচ করতে হয়, ওপর দিকটা খুলে দিতে হয়, দিয়ে তারপর পরতে হয়, ঠিক আছে? এগুলো পুরো রেডি করা ছিল। আর এখানে দেখো এই যে পাড়গুলো রয়েছে, এগুলোকে সাইড পাড়ি বলে, এটা তোমাদের এই যেটা তোমাদের চাদর রয়েছে তাতেও সাইড পাড়ি লাগাতে হবে, আর তোমাদের ব্লাউজের হাতায়ও লাগাতে হবে, তো সেই হিসেবে কাউন্ট করাই থাকে, কাউন্টিং এ কোনো প্রবলেম নেই। এটা রয়েছে তোমার ব্লু পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, ব্লুটা থাকছে এরকম নিচের পোর্শনে, ঠিক আছে? ব্লুটা থাকবে নিচের পোর্শনে, আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দেখো, এই থাকবে ব্লাউজ পিস, ব্লু কালারের ব্লাউজ পিস, এই থাকবে তোমার নিচের তোমার মেখলা পোর্শনটা, ঠিক আছে? মেখলাটা ব্লু, চাদরটা পিঙ্ক, আর ব্লাউজ পিসটা আবার ব্লু, তাহলে কন্ট্রাস্ট হবে, দেখতে ভালো লাগবে, দেখে নাও, এই থাকবে চাদরটা, ব্লু এর সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, এই থাকবে লুকটা, ঠিক আছে?
এই থাকবে লুকটা। নিচের দিকে এইভাবে দেখো বড় 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 কলকা ডিজাইন করা রয়েছে, আর এইখানে তোমার চাদ্দার পোর্শনেও কিন্তু কলকা ডিজাইন করা রয়েছে। ওপর দিকে দেখো আমি যেটা পরে আছি, দেখো সেখানে এরকম পাড় লাগানো রয়েছে। এই পাড়গুলো না লাগানো থাকলে বেশি সুন্দর লাগে না। দেখো এই যে পাড়, এই পাড়গুলোকে জাস্ট কেটে 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 বসিয়ে দিলেই হয়ে যাবে সাইড পাড়ি, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1450, ঠিক আছে? এটা তোমার রয়েছে ভীষণ ডিমান্ডিং একটা কালার, ব্লু এর সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে। দেখে নাও পুরো চাদরটায় কিন্তু এরকম একটা জারি একটা সুতো, একটা জারি একটা সুতো, এইভাবে কিন্তু বুনে ওয়ার্কটা করা রয়েছে। প্রচুর লম্বা হয় তোমার ওড়না পোর্শনটা, ঠিক আছে, বা চাদ্দার বলতে পারো, চাদ্দার পোর্শনটা প্রচুর লম্বা হয়। তো তোমরা একদম ফোল্ড করে ভালো করে একদম কোমরে গুঁজে নিয়ে ইউজ করো, ঠিক আছে? দেখে নাও এই থাকছে লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 1450 মেখলা সাথে চাদ্দার, ঠিক আছে? ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি, এটার ব্লু কালারের ব্লাউজ পিস ছিল। এটার আরো কালার দেখাচ্ছি, দেখে নাও। এটার একটা খুব ডিমান্ডিং কালার ছিল, সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কালারই রিস্টক করা হয়েছে, বেশ মস্ত লাগছে, দেখে নাও। এই একটা একটা অন্যরকম ব্যাপার, বলো। আচ্ছা এই একটা কালার দেখে নাও, যেটা এক্ষুনি দেখলে, তার অরেঞ্জ কালার, ঠিক আছে? অরেঞ্জের সাথে ব্লু কম্বিনেশনে রয়েছে, এটা দেখো তাহলে দেখলে বুঝতে পারবে। দেখো সাইড পরিগুলো পুরো বসানো রয়েছে, ঠিক আছে? এটা তোমার চাদ্দার পোর্শন রয়েছে, এই থাকবে তোমার জারি দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? এটা খুব ডিমান্ডিং কম্বিনেশন, আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই কালারটা খুব পছন্দের সবার। আর তোমার এটা কিন্তু সবচেয়ে নমিনাল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ, 1450, ঠিক আছে? একটা 1200-ও দেখাবো, কটনের পাবে একটা 1200-র উপরে। দেখে নাও এই থাকবে তোমার মেখলা পোর্শনটা, ঠিক আছে? এই থাকবে, দেখো এরকম থাকবে তোমার পায়ের নিচ থেকে, মানে কোমরে গোজার পর থেকে এরকম একটা ওয়ার্ক তোমরা পাচ্ছ নিচের দিকে। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, ঠিক আছে? চাদ্দার পোর্শনটা রয়েছে এরকম, চাদ্দার পোর্শনটা রয়েছে এরকম। আর ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে, যে যার মতো যেমন শাড়িতে ব্লাউজ বানাও সেরকম বানিয়ে নেবে, ঠিক আছে? পিওর সিল্কে আছে? না গো, পিওর সিল্কে নেই, পিওর সিল্ক বলে না ওগুলোকে, পলিপট বলে, যেটা দেখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? পলিপট দেখিয়ে দিয়েছি, এটা স্যামি পলিপট রয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু পলিপট রয়েছে, একটু কম কোয়ালিটি। আর একটা যেটা দেখিয়েছি, যেটা একটু বেশি রেঞ্জ ছিল তোমার, কি কালার দেখালাম, একটা ওয়াইন দেখিয়েছি, একটা অরেঞ্জ দেখিয়ে দিয়েছি, সেটা 1700 রেঞ্জ ছিল, ঠিক আছে? সমস্ত রেঞ্জের মধ্যে দেখাচ্ছি, এইটা এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস রয়েছে 1450। অরেঞ্জের সাথে ব্লু ভীষণ হট কম্বিনেশন, ডিমান্ডিং কালার, ঠিক আছে? এটা কি স্টিচড পুরো? হ্যাঁ একদম ফুল স্টিচড করা, ঠিক আছে? চেষ্টা বললাম না, চেষ্টা করেছি সব সবাই মানে সবকটা ফুল স্টিচ করে দেওয়ার, বাট সবকটা পসিবল হয়নি। দেখে নাও এই যে পাড় বসানো রয়েছে, ঠিক আছে? পাড় বসানো রয়েছে, এটা ব্লাউজ পিসে তোমরা এরকম একটা স্লিভস পেয়ে যাচ্ছ, আর এই থাকছে ব্লাউজ পিসটা, ঠিক আছে? আর ফুল স্টিচ করা আছে, দেখে নাও এই যে একদম সায়ার মতো করে করা রয়েছে। এই পরে নেবে ভেতরে, এই যে পা ঢুকিয়ে নেবে, ঠিক আছে? এই থাকছে পুরোটা, দেখে নাও লুকটা, দেখে নাও তাহলে বুঝতে পারবে। দুদিকটা স্টিচ করা, ওপর দিকটা খোলা, ঠিক আছে? এটা থাকে নিচের পোর্শনটা যেটা মেখলা, আর ওপর দিকে রয়েছে চাদ্দার, এই থাকছে লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 1450। একই ডিজাইন ব্লু পিঙ্কটাও ছিল, এটা একটা অরেঞ্জ ব্ল্যাক, এটার আরেকটা কালার দেখাচ্ছি, বাট এটার সবচেয়ে ডিমান্ডিং কালার হচ্ছে অরেঞ্জটা, ঠিক আছে? বাট চয়েস ওয়াইজ ভ্যারি করে সবার। এবার যেটা দেখাচ্ছি, দেখো একদম ব্রাইডাল কালেকশন রয়েছে, এটা রেডের সাথে গ্রিন রয়েছে, ঠিক আছে? এই থাকবে তোমার নিচের পোর্শন, একদম সিঁদুরে লাল রয়েছে। যারা চাইছো বিয়ে বাড়ি পারপাস, দিনের বেলার অকেশন বা ছোটখাটো মানে গেট টুগেদার অকেশন পার্টি পারপাস রয়েছে, দেন তারা কিন্তু এটা নিতে পারো, ঠিক আছে? নিজের বিয়ে, বন্ধুর বিয়ে, রেড কালারের কিছু পরতে চাও, এটা কিন্তু রেড, পুরো পুরো রেড না, রেডের সাথে গ্রিন কম্বিনেশনে রয়েছে। দেখে নাও এই থাকবে নিচের পার্টটা, ঠিক আছে? একদম আঁচলের নিচে যে ডিজাইনটা পাবে, দেখো পায়ের নিচেও কিন্তু সেই ডিজাইনটা রয়েছে, জাস্ট কন্ট্রাস্টে রয়েছে এটা, হ্যাঁ কন্ট্রাস্টে রয়েছে। আর ব্লাউজ পিসটা তোমরা কিন্তু রেডে পাচ্ছ, দেখো, ঠিক আছে? দুর্দান্ত, আগের বার এই কালারটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, তাও এটা এক পিসই অ্যাভেলেবেল রয়েছে এখনো, প্রাইস রয়েছে 1450, ঠিক আছে? নতুন স্টকে যে কটা যেটা এসেছে, যে কজনকে দিতে পারবো দিয়ে দেবো, ঠিক আছে? পুজোর আগে আগে দেখো, এই থাকবে রেড কালারের ব্লাউজ পিস, তোমার রেড কালারের তোমার মেখলা, আর উপরে গ্রিন কালারের চাদর, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 1450।
চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা রয়েছে তোমার, বললাম একটা কম রেঞ্জে কাটানের দেখাবো, রেড ব্ল্যাকে, এটা 1200 রয়েছে, 1200, বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর। দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই থাকছে তোমার নিচের পোর্শনটা, ঠিক আছে, ব্ল্যাক কালারে থাকছে নিচের পোর্শনটা, গোল্ডেন জারিতে রয়েছে, ঠিক আছে। আগের বার কিন্তু যেগুলো দেখিয়েছিলাম ব্ল্যাকের উপরে তোমরা সিলভার জারি চেয়েছিলে, তামার যে মেটালিক জারি চেয়েছিলে, কিছু কিন্তু নতুন করে রিস্টক করতে পারিনি, ঠিক আছে। হাই বিনিতা, তাই জন্য বলছি যার যেটা পছন্দ এসএস নিয়ে বুকিং করে নিও, নতুন করে রিস্টক করা কিন্তু ভীষণ মুশকিল, ঠিক আছে। তখন ওই একটা ব্ল্যাক নিয়ে সবাই টানাটানি করছিল, বাট আমার কিছু করার ছিল না। আচ্ছা দেখে নাও, এটা কিন্তু কটন ম্যাটেরিয়ালের উপরে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, ঠিক আছে। এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে, একদম নমিনাল প্রাইসে পাচ্ছ, ঠিক আছে। একটু যারা স্লিম ফিগারে রয়েছ তারা এটাকে ক্যারি করুন, ঠিক আছে। প্রাইস রয়েছে, কুচি দিতে হবে, ভালো লাগবে দেখতে। দেখে নাও, এই থাকবে রেডটা, ঠিক আছে, রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে, একদম তোমার আসামি স্টাইল রয়েছে। এই থাকবে রেড কালারের ব্লাউজ। কেউ যদি চাও এটার সাথে, নিজের কাছে যদি কোনো ব্ল্যাক কালারের ব্লাউজ থাকে তার সাথে কন্ট্রাস্ট করেও পরতে পারো, কারণ নিচের পোর্শনটা ব্ল্যাকে রয়েছে আর তোমার চাদরটা রেডে রয়েছে, বাট এই থাকছে তোমাদের ম্যাচিং ব্লাউজ পিস, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1200, ভীষণ সুন্দর আর যথেষ্ট নমিনাল প্রাইস এগুলো, ঠিক আছে। দেখে চলো সরিয়ে দিলাম, এটা কিন্তু পুরো কটনের ওপরে রয়েছে, হ্যাঁ পুরো কটনের ওপরে রয়েছে, হেভি ওয়েট যাদের তারা এটা নিও না, ওই কাটনটা নিও, গ্রিন কালার এটা, ঠিক আছে। আর একটা দেখাচ্ছি, দেখো ভীষণ ফাইনেস্ট কোয়ালিটির একটা পলিপটে আর একটা দেখাচ্ছি, এই একটা দেখো ব্লু। আগের বার কিন্তু যারা ব্লু পিঙ্কটা নিয়ে মারামারি করছিলে তারা এটা এবার নিয়ে নিতে পারো। আগের বারে ব্লু পিঙ্কটার মতো আমি সেম ডিজাইন পাইনি, ঠিক কথা, বাট এটাও কিন্তু একদম অনেকটা একই রকম কালারে, দেখে নাও, ব্লু পিঙ্ক, ঠিক আছে, পিঙ্ক কালারে দেখো, এইভাবে জারি পার রয়েছে, হায়েল পায়েল সরকার, দেখো এই থাকছে নিচের পোর্শনটা মেখলাটা, এই থাকবে চাদর, চাদরেও কিন্তু দেখো নিচের দিকে পাটটা সেম থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু সব রেডি টু ওয়্যার করা রয়েছে, শুধু তোমরা শাড়ির চার্জ আর রেডি করার চার্জটা, স্টিচিং চার্জটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, এই থাকছে আলাদা করে, মানে প্রাইজের বাদ দিয়ে কিন্তু স্টিচিং চার্জটা তোমাদেরকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আর আমি যেটা করে রয়েছি সেটার একটা স্টিচ ছাড়া রয়েছে, কেউ যদি চাও যে না দিদি আমি নিজে স্টিচ করে নেবো, দেন সেটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। হাই গার্গি, দেখে নাও, পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশনে রয়েছে, দুটো দেখালাম আজকে, পিঙ্ক ব্লু, ঠিক আছে। এটা যেহেতু প্রচুর ডিমান্ডিং কালারটা তাই জন্য দুটো দেখিয়ে দিলাম। এই থাকবে দেখো, সাইড পরি দেওয়া রয়েছে, ঠিক আছে, আর পুরো অল ওভার কিন্তু এটা পুরো তোমার, যারা সিল্ক ম্যাটেরিয়ালের উপর চাইছিলে এটা কিন্তু ফাইনেস্ট একদম সফট কোয়ালিটির পলিপাট, ঠিক আছে, যেটা পলি সিল্কও বলতে পারো, দেখো, ঠিক আছে। এই থাকবে মানে মেখলার লুকটা, আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আমি, ব্লু কালারের কিন্তু ব্লাউজ পিস রয়েছে, ঠিক আছে, এই দেখো ব্লু কালারের ব্লাউজ পিস, ব্লু কালারের তোমার মেখলা, এই থাকবে শাড়ির একদম মেখলার লুকটা, ঠিক আছে। এটা কিন্তু তোমার পলিপটের উপরে রয়েছে, প্রাইস রয়েছে 1600, ঠিক আছে, পলিপটের উপরে রয়েছে, প্রাইস রয়েছে 1600। এটা ব্লু পিঙ্ক ছোট বুটিতে, একটা বড়টাও দেখিয়ে দিয়েছি যেটার প্রাইস ছিল 1450, ঠিক আছে, চলো সরিয়ে দিলাম। আচ্ছা মেখলা দেখানো মোটামুটি শেষ, এবার যেটা দেখাবো, যেটা নিয়ে বসেছি সেটা রয়েছে তোমার বিচিত্রা, ঠিক আছে, ওয়াইন কালারের বিচিত্রা। একবার গ্রিন রেডটা রিপিট করবে, গ্রিন রেডটা, গ্রিন রেডটা, গ্রিন রেডটা চাপা পড়ে গেছে, একটু দুপাট্টাটা শুধু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ পুরোটা তো রিপিট করতে পারছি না, চাপা পড়ে গেছে, দেখে নাও, একদম এরকম আমকলকা আমকলকা ডিজাইন করা রয়েছে, এই একটা পার থাকছে, নিচের দিকের পোর্শনটা তোমার রেড কালারের মধ্যে থাকবে আর এই ডিজাইনটা থাকবে, দেখে নাও, এরকম লম্বা লম্বা যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা থাকবে, ঠিক আছে, রেড কালারের উপরে এই ডিজাইনটা রয়েছে। গ্রে কম্বোতে আর কিছু আছে? না, গ্রে কম্বোতে এই একটাই আছে। হাই বর্ণালী, লুকিং বিউটিফুল, অসম কালেকশন, থ্যাংক ইউ অনন্যা ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো এবার একটু শাড়ি দেখিয়ে নি, দেখে নাও, বিচিত্রা দেখাচ্ছি, ওয়াইন কালারের বিচিত্রা, বেশি পিস অ্যাভেলেবেল নেই, তো ঝটপট ঝটপট বুকিং করো, কেউ বুকিং পেন্ডিং রেখে বুকিং করো না, হ্যাঁ দেখে নাও, এই থাকছে শাড়িটা, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, বিচিত্রা কিন্তু লুকিং ভেরি স্মার্ট, ঠিক আছে,
এটা একটা পার্টি ওয়্যার কালেকশন রয়েছে, ভেরি স্মার্ট লুকিং রয়েছে। এটা তোমার সুরাটে তোমার সিল্ক দিয়ে বানানো হয়। তো এটার সাথে কেউ না প্লিজ ওই বোরিং ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে পরো না, ঠিক আছে? এরকম গোল্ডেন ব্লাউজ পিস দিয়ে পরো বা ব্ল্যাক কালারের বোট নেক ব্লাউজ দিয়ে পরো, তাহলে বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? থাকতে পারে ব্লাউজ পিস, বাট এগুলো দিয়ে বানিও না, টিকসইও হবে না, ভালোও হবে না, বাট দেখতে স্মার্ট লাগবে, পার্টি ওয়্যার কালেকশন লাগবে, এরকম পরো, যাতে শাড়িটার লুকটা না একদম অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? ব্লু পিঙ্ক লাস্টার প্রাইস কত বললে? 1600। 1600 ওটা পলিপাটে আছে, হ্যাঁ, সিল্কের উপরে পলিপাটে রয়েছে। বিচিত্রা সিল্ক দেখিয়ে দিলাম, ঠিক আছে, পুরো একদম গোল্ডেন জারিতে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, একটা বেনারসি সিল্ক দেখাবো, এটা তোমার রয়েছে 1050-তে, এটা গিফটিং পারপাসের জন্য দেখাচ্ছি, ঠিক আছে? স্টিচিং চার্জেস কত পে করতে হবে আমি বলে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, আমি বলে দেবো, ঠিক আছে? দেখো, যদি কেউ স্টিচিং চার্জেস পে করতে না চাও, তো না স্টিচ করা যেগুলো রয়েছে সেটাও নিয়ে নিতে পারো, ঠিক আছে? নাইস কালেকশন, থ্যাংক ইউ সঙ্গীতা। দেখে নাও, গিফটিং পারপাসের জন্য দেখাচ্ছি, 1050 বেনারসি সিল্ক রয়েছে, রেডের সাথে ব্লু কম্বিনেশন, ঠিক আছে? অল ওভার বডিতে দেখে নাও, খুব সফট ম্যাটেরিয়ালে হয় এগুলো, আর খুব লাইট ওয়েট হয়, ঠিক আছে? 150 থেকে 200 গ্রাম মাত্র, মানে সরি, 200 থেকে 300 গ্রাম মতো ওয়েট হবে পুরো, কিন্তু এগুলো জারি ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে তোমার শাড়ির লুকটা, ঠিক আছে? দেখে নাও, একটা খুব সুন্দর একটা ভেলভেটি টেক্সচারের একটা জারি পার করা রয়েছে, আর এই থাকবে আঁচলটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু মাত্র 1050, একদম বেনারসি সিল্ক রয়েছে এটা, এটা তোমার গিফটিং পারপাসের জন্য কিন্তু বেস্ট, ঠিক আছে? দেখে নাও, সুরার সিল্কের কালার দেখা, কোনো কালার নেই, শুধু ওয়াইন কালারতেই আছে, ঠিক আছে? একটা কালার আছে, কালার থাকলে তো কালার দেখিয়ে দেবো। আচ্ছা, আর একটা শাড়ি দেখাচ্ছি, দেখে নাও, এটা দেখাচ্ছি তোমার রয়েছে রেশম মাসলিন, ঠিক আছে? একদম পিওর রেশম মাসলিন যেটা রয়েছে সেটাই দেখাচ্ছি। এটা কিন্তু একটা কোরা কোয়ালিটি হয়, বাট এটা কিন্তু কোরা কোয়ালিটিটা না, ঠিক আছে? একদম পিওর কোয়ালিটি রয়েছে, এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট লুক থাকে, একদম ভীষণ মিষ্টি একটা ভায়োলেট কালার, ঠিক আছে? ভীষণ মিষ্টি একটা ভায়োলেট কালার রয়েছে। এগুলো হাতে দিলে তবে বুঝতে পারবে নিজেরা যখন হাতে পাবে, মানে এগুলো না একদম তুলোর মতো নরম, আর ওয়েট 100 থেকে 150 গ্রামের বেশি হবে না, এত হালকা এই শাড়িগুলো হয়, ঠিক আছে? বুঝতেই পারছো তাহলে পরলে কেমন আরাম হবে, ঠিক আছে? এগুলো একদম সফট কোয়ালিটির হয়, রেশম মাসলিন, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2400, ঠিক আছে? প্রাইস রয়েছে 2400, এই থাকবে আঁচল পোর্শনটা, দেখে নাও, এই থাকছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে? রেশম মাসলিন রয়েছে, পিওর রেশম মাসলিন, মাসলিন মানেই কিন্তু ট্রান্সপারেন্সি, ঠিক আছে? অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদি এগুলো কি ট্রান্সপারেন্ট হবে? অবশ্যই ট্রান্সপারেন্ট হবে, পিওর কোয়ালিটি হলে ট্রান্সপারেন্ট হবে। না না, আমি কি করে ব্লাউজ বানাবো, তোমার গায়ের মাপের ব্লাউজ আমি কি করে বানিয়ে দেবো? আমি তো ব্লাউজ বানাই না, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে যে যেখান থেকে ব্লাউজ বানাও, সে না সেখান থেকেই ব্লাউজ বানাবে, তাহলে কি হবে, বানানোটা ভীষণ কমফোর্টেবল হয়। আর ব্লাউজ বানানোর ব্যাপারে আমি নেই গো, ব্লাউজ পিস আছে, কোনটা ব্লাউজ পিস আছে জিজ্ঞেস করছো সিনচিতা, বলো একটু, তুমি যে মেখলাটা পরেছো ওটার দাম কত, স্টকে আছে ওটা একটু স্ক্রিনশট দিয়ে দাও, যদি পছন্দ হয়, প্রাইস রয়েছে 2350, তখন আমি বলে দেবো স্টকে আছে কিনা, ঠিক আছে? প্রচুর অনেকক্ষণ ধরে লাইভটা করছি, তো দেন কারোর যদি আগে স্ক্রিনশট এসে থাকে তাকে তো আমাকে আগেই দিতে হবে, ঠিক আছে? বাট এক্সট্রা পিস অ্যাভেলেবেল রয়েছে এটা বলতে পারি, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, পিওর রেশম মাসলিন দেখাচ্ছি, সেম দেখতে কোরা হয়, বারবার বলছি প্লিজ মাথায় রেখো, এটা কিন্তু পিওর কোয়ালিটিটা রয়েছে, ঠিক আছে? একদম সফট কোয়ালিটি রয়েছে এই শাড়ির, প্রচুর রিভিউ আছে, দেখে নিও, ঠিক আছে? প্রাইস রয়েছে 2400, এটা বেলপাতা রেশমও বলে অনেকে, এই থাকবে আঁচল, ঠিক আছে? এটার একটা খুব সুন্দর দিক রয়েছে, দেখে নাও, একটা ডার্ক চকলেট কালারের কিন্তু একটা স্লিক পার রয়েছে, ঠিক আছে? সিলেক্ট করা তোমায় দেখে খুব কনফিউজিং, হাই সোনা। আচ্ছা চলো, রেশম মাসলিন দেখিয়ে দিচ্ছি, আর একটা লাস্ট কালারের রেশম মাসলিন দেখাচ্ছি, পুজো স্পেশাল লাইভ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, আর কিন্তু বেশি লাইভ হবে না, তো যার যেটা পছন্দ হচ্ছে এসে দিয়ে নিয়ে নাও। ডিপ গ্রিন কালারে হবে, কি ডিপ গ্রিন কালারে চাইছো জয়া? ব্লক প্রিন্ট খাদি আছে গো? না, ব্লক প্রিন্ট খাদি নেই গো সহনা। আচ্ছা, ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে, এই থাকবে, দুবার লাইভ করে দিয়েছি আমি ব্লক প্রিন্ট খাদি, আর তো এখন আসছে না, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে তোমার ব্ল্যাক কালারে পিওর রেশম মাসলিন,
প্রাইস রয়েছে 2400, এই থাকবে আঁচল পোর্শন, এই থাকছে বডি। ফুল বডিটা কিন্তু হাত দিলে এরকম টেক্সচারটা ফিল করতে পারবে, কি সফট জিনিস এটা। ঠিক আছে, হেয়ার কাটটা জাস্ট চুমু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখে নাও, এই থাকছে ফুল বডির, মানে ট্রান্সপারেন্সিটা থাকবে এরকম। ঠিক আছে, পিওর রেশম যেহেতু তাই জন্য এত সুন্দর ট্রান্সপারেন্সি। আর একটা হয় সেম দেখতে, যেটা কোরা হয়, সেটা কেমন হয়, একটু খসখসে হয়, শক্ত হয়। ঠিক আছে, মাসলিন গুলো 2400। পিওর রেশম মাসলিন রয়েছে এগুলো। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, গিফটিং পারপাসের জন্য দেখাবো বলেছিলাম শাড়ি, তো গিফটিং পারপাসের জন্য এটা রয়েছে তোমার লক্ষ্যপুটি জামদানি। তুমি যেটা পরে আছো একটু ভালো করে নিচটাও দেখাও, বুক করবো। দেখো নিচটা এরকম ব্ল্যাকের উপরে নিচে এরকম জারি পার রয়েছে, দারুণ ডিমান্ডিং কালেকশন। এর একটা ক্যাটালগ পিক রয়েছে যেটা আমি প্রমোশনে শেয়ার করে দিয়েছি, সেখান থেকেও দেখতে পারো, তাকে আরো সুন্দর লাগছে। আমাকে তো আমি অত ভালোভাবেও পরতে পারিনি শাড়িটা। ওপরের দিকে দেখো, এই থাকবে অ্যাশ কালারে, আর কোমরের কাছ থেকে কিন্তু তোমরা এরকম একটা সুন্দর জারি পার পাবে। ঠিক আছে, চলো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই কালেকশনটা, মানে মেখলা জিনিসটাই আমার খুব পছন্দের। শাড়ি তো সবসময়ই পরি আমরা, শাড়ি তো ভালো লাগবেই, কিন্তু মানে সবসময় মানুষের মনে হয় আমরা কখনো ওয়েস্টার্ন পরব, কখনো শাড়ি পরব, তো সেরকম মেখলাও কিন্তু একটা ডিফারেন্ট একটা চয়েস আমাদের জন্য। ঠিক আছে, যেটা পরলে আবার আমাদেরকে অন্যরকম একটা লুক লাগবে। দেখে নাও, লক্ষ্য পুটি জামদানি দেখাচ্ছি, হোয়াইটের উপরে রয়েছে। যারা মাদের জন্য গিফটিং পারপাসের জন্য শাড়ি চাইছো, যে হোয়াইট বেসের ওপর চাইছো, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, ভীষণ সুন্দর একটা মাল্টি কালারের রয়েছে লক্ষ্য বুটি, প্রাইস রয়েছে কিন্তু 900। ঠিক আছে, লক্ষ্য বুটি জামদানি প্রাইস রয়েছে 900, রেড ইয়েলো গ্রিন দিয়ে মাল্টি করা রয়েছে, এইভাবে একটা আমকলকা ডিজাইন রয়েছে। ঠিক আছে, এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস পাবে না, নিজেরা রেড কালারের ব্লাউজ দিয়ে পরো। ঠিক আছে, রেড পরো, গ্রিন পরো। আচ্ছা দি অরেঞ্জ মেখলাটা এসএস পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি দেখে নেবো, ঠিক আছে একটু ওয়েট করো, আমি একটু শাড়িগুলো দেখি নি, আমি দেখে নেবো। ঠিক আছে, মেখলা ভীষণ পছন্দের জিনিস সবার, আমিও মেখলা আসা মাত্রই বায়না করে ফেলেছি যে আমারও একটা চাই। ঠিক আছে, সবারই এরকম জিনিস, একটা অন্যরকম জিনিস দেখলে ভালো লাগে। আমরা যখন কোথাও পুরীতে ঘুরতে যাই, তখন সেখানে গিয়ে পুরীর জিনিস, পুরীর কালেকশন, সেই জিনিস আমাদের পছন্দ লাগে। তো কি হয়, এক এক জায়গার এক একটা জিনিস, সেটা এক এক জায়গার ঐতিহ্য। একটা ওয়ার্ড্রপে থাকতে কি ক্ষতি আছে, এরকম মনে হয়, ভালো লাগে। এটার আরেকটা কালার বললে, ওটা কোথায় দেখতে পাবো, তোমাকে মেসেজ করলে পিক দেবে। কোনটা কোনটা বলো, এটার আরেকটা কালার, এটার কোনো কালার নেই। ঠিক আছে, অন্যগুলোর কালার দেখিয়েছি, একটা পলিপটের কালার দুটো দেখিয়েছি, একটা ওয়াইন দেখিয়েছি, একটা অরেঞ্জ দেখিয়েছি। ঠিক আছে, যেটা আমি পরে আছি তার কোনো কালার নেই গো। এই থাকছে ব্ল্যাক কালারের লক্ষ্য বুটি, প্রাইস রয়েছে 900, একদম ফুল ব্ল্যাকের ওপরে রয়েছে, বাট আঁচলের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট। ঠিক আছে, গ্রিন আর পিঙ্ক দিয়ে রয়েছে লক্ষ্য বুটি জামদানি, গিফটিং পারপাসের জন্য একদম বেস্ট। ঠিক আছে, প্রাইস রয়েছে 900, গিফট করো, নিজে পরো চোখ বন্ধ করে, দি ঘিচা হবে। হ্যাঁ ঘিচা হবে, কি কালারের চাইছো বলো, আর কি টাইপের। আমি তিন চার রকমের ঘিচা দেখিয়েছি, একটা বেনারসের ঘিচা দেখিয়েছি, একটা বেঙ্গলের ঘিচা দেখিয়েছি যেটা পিওর ঘিচা, একটা মণিপুরি ঘিচা দেখিয়েছি যেটার প্রাইস রয়েছে 1800। তুমি কোনটা চাইছো বলো? ব্ল্যাকের আগে যে মাসলিনটা মারুন, একটু দেখাও। আচ্ছা মারুনটা, মারুনটা কিন্তু খুব সুন্দর, গায়ের কালারটা এত সুন্দর ফুটবে। আমার একটা ফ্রেন্ড ভীষণ ফর্সা, সে এই কালারটা নিয়েছে, তাকে আরো ফর্সা লাগছে। ঠিক আছে, এই কালারটা এরকমই যে কালার খুলবে খুব ভালো। ঠিক আছে, আচ্ছা সবার বুকিং আমি নিয়ে নেব, এখন কেউ কল করো না। ঠিক আছে, দেখে নাও মারুনটা, দেখে নাও। ঠিক আছে, লিজা মারুনটা দেখে নাও, চলো সরিয়ে দিলাম। আচ্ছা লক্ষ্য বুটির এবার আরেকটা ডিমান্ডিং দেখাচ্ছি কালেকশন, দেখে নাও। আচ্ছা লক্ষ্য বুটির একটা ব্যাপার বলে দিই, লক্ষ্য বুটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়। ঠিক আছে, এই থাকবে ট্রান্সপারেন্সি, এগুলোও কিন্তু যদি তোমরা একটু স্টাইলিশ করে পরো, এটাকেও কিন্তু একটা স্মার্ট লুক দেওয়া যায়। ঠিক আছে, এই আর বড়রা যদি পরে তাহলে তারা কুচি করে প্লিটস দিয়েও পরতে পারে। ঠিক আছে, এই থাকবে তোমার লক্ষ্য বুটি, প্রাইস রয়েছে 900, বেনারসি ঘিচা দেখাবে, বেনারসের ঘিচা, বেনারসের ঘিচা। আমাকে একটু পিং করো তো, আমি তোমাকে লাইভ লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, আজকে নিয়ে বসা হয়নি, হোয়াইট অর্গ্যানজা হবে, অর্গ্যানজা, অর্গ্যানজা এমব্রয়ডারি অর্গ্যানজা বলছো, হোয়াইটের উপরে বেসের উপরে কিছু হবে, তুমি একটু পিং করো, আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখাচ্ছি, দেখো ব্লু এর উপরে মাল্টি লক্ষ্য বুটি জামদানি, প্রাইস রয়েছে 900, এই থাকবে শাড়ির লুকটা। ঠিক আছে, এগুলো খুব সফট হয় আর একদম কম ওয়েট। ঠিক আছে, একদম রয়্যাল ব্লু কালারের উপরে রয়েছে, মাল্টিতে রয়েছে, গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে,
পাড়ের দিকটা দেখে না, এইভাবে টেম্পল টেম্পল করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা লাস্ট কালার দেখাচ্ছি, লক্ষ্য বুটির প্রাইস রয়েছে কিন্তু 900 ব্ল্যাকের ওপরে দেখাচ্ছি, ঠিক আছে। ব্ল্যাকের ওপরে দেখাচ্ছি, এটা ফুল ব্ল্যাক, ঠিক আছে। ব্ল্যাকের ওপরে একটা মাল্টি দেখিয়েছি, ব্ল্যাকের ওপরে একটা পিঙ্ক জারি দিয়ে দেখিয়েছি, এবার যেটা দেখাচ্ছি কোনো কালার নেই, জাস্ট ব্ল্যাক। মানে যারা শুধু ব্ল্যাক পরতে ভালোবাসো দেখে নাও কালেকশনটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 900, লক্ষ বুটি জামদানি, খুব সফট কোয়ালিটির হয়, রেশমের উপরে হয়, ঠিক আছে। গিফটিং পারপাসের জন্য কিন্তু বেস্ট, লক্ষ বুটি হেভি সফট আর হালকা, খুব হালকা হালকা হালকা। ফার্স্ট টাইম শুভ তোর লাইভ দেখছে, তোকে বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইশ করলো। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ছেলে মানুষ করে দিয়েছিস তুই অনন্যা। আচ্ছা চলো, হ্যাঁ সত্যি ও অফিসে থাকে, ব্যাংকের কাজে ব্যস্ত থাকে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভজ্যোতি, থ্যাংক ইউ সো মাচ। 1500-র মধ্যে অন্য টাইপের কিছু শাড়ি হবে, এই যে দেখাচ্ছি দেখাচ্ছি, দেখে নাও। এটা রয়েছে কিন্তু স্বর্ণচুড়ি, ঠিক আছে, বালুচুড়ি না, স্বর্ণচুড়ি রয়েছে, প্রাইস রয়েছে 1800। এর কিছু কালার দেখিয়ে দেবো, ঠিক আছে, কারণ পুজোর আগে আগে গিফটিং পারপাসের জন্য প্রচুর শাড়ি লাগে, তো দেখে নাও। এই থাকবে 1800 টাকা এর প্রাইস রয়েছে, এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে, দেখে নাও। পিঙ্কের ওপরে রয়েছে আঁচল পোর্শনটা, বডিটা থাকছে ফুল ব্লু কালারে, ঠিক আছে, বডিটা থাকছে ফুল ব্লু কালারে, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে। এরকম একটা চওড়া জারি পার রয়েছে, একটু কাছ থেকেই দেখাই, দেখ চওড়া জারি পার রয়েছে, এই থাকবে তোমার পাটটা, ঠিক আছে, একদম সুন্দর একটা তোমার পার্টি ওয়্যার বা বিয়ে বাড়ি পারপাস কালেকশন, ঠিক আছে। আমারটা শাড়ি না গো, খুশি, আমারটা রয়েছে তোমার মেখলা চাদর, ঠিক আছে, যেটা আসামিজ কালেকশন রয়েছে, আসামের ট্র্যাডিশনাল ওয়্যার, সবার বায়নাতে মাঝে মাঝে নিয়ে আসা হয়, ঠিক আছে, আমি নিয়েছি, ঠিক আছে। এই থাকবে তোমার পাটটা, আর এই থাকবে তোমার ভেতরের ওয়ার্কটা, ঠিক আছে। এটা স্বর্ণচুড়ি রয়েছে, হ্যাঁ, পুরো শাড়িতে কিন্তু এরকম ডিজাইনটাই পাবে, বক্স 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 বক্সের মতো করে পাবে, এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1800, আমি নিয়েছি পিচ কালার, দারুণ শাড়ি, থ্যাংক ইউ কাকুলিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এর আর একটা কালার দেখাচ্ছি, দেখো পিঙ্ক কালার, ঠিক আছে, এটা তোমার পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, এটা ফুসিয়া পিঙ্ক রয়েছে, ফুসিয়া পিঙ্কের সাথে ছোট ছোট মিনে গুলো কিন্তু তুতে কালারের ওপর, হ্যাঁ, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে। অল ওভার কিন্তু এইভাবেই কাজ রয়েছে, অনেকেই আছে, বালুচরির যে মানে হিউম্যান মোটিফ রয়েছে সেটাও আমার কাছে রয়েছে, দেখিয়ে দেবো, ওটা ছাড়া অন্যান্য ডিজাইন চায় তার জন্য কিন্তু স্বর্ণচুড়ির এই ডিজাইনটা, দেখে নাও, একদম এই থাকছে লুকটা, মানে ভীষণ ক্যাচি, কালারটা ভীষণ ডার্কের মধ্যে রয়েছে। হাই বর্ণালী, দেরি হয়ে গেল, হ্যাঁ নিবেদিতা দি, আমি সব মেখলা কালেকশন দেখিয়ে ফেলেছি, ঠিক আছে, দেখো এই থাকবে লুকটা, ঠিক আছে, পিঙ্কের মধ্যে রয়েছে এটা। আচ্ছা আর একটা জিনিস দেখাবো, যারা সেমি কাতান অনেক দিন ধরে চাইছিলে, আজকে অর্গানজা দেখাবে, আজ তো টাইম শেষ, আর তো দেখানোর কিছু নেই, কয়েকটা জিনিস আছে দেখিয়ে দিচ্ছি যেগুলো অনেকদিন ধরে অনেকে দেখতে চেয়েছিলে। আচ্ছা কাতান দেখেছো, কাতান বেনারসি দেখেছো, এটা সেমি কাতান রয়েছে, ঠিক আছে, দেখে নাও, সেমি কাতান রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু এটার 2100, 2100, বাট এটা কিন্তু তোমরা আজকে 2000-এ পেয়ে যাবে, ঠিক আছে, 2000 টাকা প্রাইসে রয়েছে, এই থাকবে আঁচল, এই থাকবে বডি, ঠিক আছে, অল ওভার বডিতে কিন্তু এইভাবে জারি ওয়ার্ক করা রয়েছে, একদম সুন্দর একটা বিয়ে বাড়ি পারপাসের জন্য পরার মতো, মানে ব্রাইডরাও এটা ক্যারি করতে পারো, যে দিনের বেলার যে ছোট্ট ছোট অকেশন গুলো রয়েছে, মানে ভাত কাপড় থাকে, ছোটখাটো অকেশন থাকে, যেখানে আর অত গর্জিয়াস কালেকশন বা খুব ভারী কালেকশন পরার না, দেন কিন্তু এটা নিতে পারো, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 2000, ঠিক আছে, প্রাইস রয়েছে 2000, দেখে নাও, এই থাকবে লুকটা, পাড়ের কাজটা দেখে নাও, একদম কিন্তু গ্ল্যামারাস একটা লুকের শাড়ি, এটা সেমি কাতান বলে, ঠিক আছে, এটাকে সেমি কাতান বলে, কাতান কাতান সিল্ক, এটা হচ্ছে সেমি কাতান, ঠিক আছে। অল ওভার বডিতে দেখো এইভাবে ওয়ার্ক করা রয়েছে, একটাই কালার পাবে, বাট ভীষণ ডিমান্ডিং এই কালারটা, ফুসিয়া পিঙ্ক কালারে রয়েছে, সাথে ব্লাউজ পিস পাচ্ছ ম্যাচিং, এই থাকছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, হাতা এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক পাচ্ছ,
সারপ্রাইজ রয়েছে, খুব সুন্দর হয়েছে বর্ণাদি আমার জাল ব্ল্যাক লিনেনটা। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ মিতা, থ্যাংক ইউ সো মাচ মিতাদি, সরি মিতাদি, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভালো লেগেছে কালেকশন তার জন্য। দেখে নাও এই আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটার প্রাইস রয়েছে 2000। এটা রয়েছে তোমার রেডের উপরে স্বর্ণচুড়ি, ঠিক আছে, বিয়ে বাড়ি শুধু বলবো না, ব্রাইড বলবো, ব্রাইডের জন্য এই কালেকশনটা কিন্তু বেস্ট। দেখে নাও এই থাকবে লুকটা, একদম সিঁদুরে লাল কালার রয়েছে, তার ভেতরে কিন্তু এরকম গ্রিন দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে, একদম সফট ম্যাটেরিয়ালের উপরে রয়েছে, ভীষণ সফট কোয়ালিটিতে রয়েছে, ঠিক আছে। আর এই থাকবে তোমার অল ওভার বডিটা, দেখে নাও বডির ওপরের দিকে, কুচির ওপরের পোর্শনটা তোমার, এটা কিন্তু তোমার বডি ইয়াক পোর্শন, ঠিক আছে, ইয়াক পোর্শনে থাকছে এইভাবে ওয়ার্কটা, আর কুচি থেকে স্টার্ট হবে এই ওয়ার্কটা, কুচির ওপরের দিকে এরকম ছোট ছোট আমকলকা থাকবে, আর নিচের দিকে থাকবে এইটা, ঠিক আছে, এরকম থাকবে লুকটা, নিচের দিকে ভরা কাজ, ওপরের দিকে ছোট ছোট কাজ, আর ইয়াক পোর্শনটা কিন্তু থাকবে পুরো ঠাসা কাজে, দেখেন একদম ব্রাইট কালেকশন, ঠিক আছে, ব্রাইডাল কালেকশন। একটা রেড কালারের ওপরে রয়েছে, রেডের সাথে গ্রিন দিয়ে ছোট ছোট ওয়ার্ক করা, দেখো একদম সফট জারিতে আর সফট ম্যাটেরিয়ালে বানানো রয়েছে, প্রাইস রয়েছে 2000, ঠিক আছে, ফুসিয়া পিঙ্কটার প্রাইস রয়েছে 2000। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি, বলেছিলাম হিউম্যান মোটিভে দেখাবো, সেটা হিউম্যান মোটিভে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমার বালুচুড়ি, ঠিক আছে, স্বর্ণচুড়ি না, বালুচুড়ি রয়েছে, দেখে নাও প্রাইস রয়েছে কিন্তু 1500। এই থাকবে লুকটা, এই থাকবে লুকটা, এই থাকবে আঁচল পোর্শন, ঠিক আছে, অল ওভার কিন্তু এইভাবে আঁচল রয়েছে, আঁচল থেকে এই আসছে ইয়াক পোর্শন, দেখো ইয়াক পোর্শনে কিন্তু এরকম হিউম্যান মোটিভ রয়েছে, ঠিক আছে। আর এই থাকবে ফুল বডিটা, ইয়ক পোর্শন থেকে এটা তোমার গ্যাপিংসটা কম রয়েছে, এরপর থেকে কিন্তু গ্যাপিংসটা বেশি থাকবে, বাট আছে ওয়ার্ক কিন্তু পাবে, দেখে নাও এই থাকবে ওয়ার্কটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 1500, ঠিক আছে, 1500 রয়েছে, এটা বালুচুরি রয়েছে, একদম সনাতনী, সরি, একদম সনাতনী স্টাইলে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, একদম হিউম্যান মোটিভের উপরে এই থাকবে ওয়ার্কটা, ঠিক আছে, ছোট 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 কিন্তু এইভাবে মিনে ওয়ার্ক করা রয়েছে ব্লু দিয়ে, প্রাইস রয়েছে কিন্তু 1500, ঠিক আছে, প্রাইস রয়েছে 1500। এই থাকবে পিঙ্ক কালারে, ঠিক আছে, আর একটা দেখাচ্ছি, দেখে নাও গ্রিন কালারের বালুচুরি পুরো সেলফে ওয়ার্ক করা রয়েছে, এটার প্রাইস কিন্তু আরেকটু কমে পেয়ে যাবে, এটার প্রাইস রয়েছে কিন্তু 1200। এই থাকবে পুরো সেলফে ওয়ার্ক করা, প্রাইস রয়েছে 1200, এটা কিন্তু মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে, একদম মানে এক পুরো থ্রেড ওয়ার্ক যেটাকে বলে, মুগার উপরে থ্রেড ওয়ার্ক করা, সেটা দিয়েই দেখো এইভাবে আঁচল করা রয়েছে, এইভাবে জারি পার করা রয়েছে, এই থাকছে আঁচল, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 1200। যারা খুব বেশি জারি ওয়ার্ক, জমকালো সাজ পছন্দ করো না, একদম হালকা সাজের উপরে সাজতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু, বা তাদেরকে যারা গিফট করতে চাও তাদের জন্য কিন্তু এটা বেস্ট, ঠিক আছে, কারণ ভেতরটা কিন্তু ফাঁকা না, দেখো এইভাবে সেলফ ওয়ার্কে রয়েছে, বাট কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না, একটা গ্ল্যামারাস লুকও রয়েছে, প্লাস কম জারি কম ওয়ার্কের মধ্যে, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, ঠিক আছে, এটা কিন্তু শ্যাওলা গ্রিন কালার রয়েছে, যারা মানে বাড়িতে ধরো বড় কেউ রয়েছে, মা রয়েছে, তাদেরকে গিফট দেওয়ার জন্য, মা শাশুড়ি যাকেই বলো, গিফট দেওয়ার জন্য কিন্তু বেস্ট এই অপশনটা, ঠিক আছে, কারণ হালকা শাড়িগুলো হয়, বয়স্কদের একটু ভারী শাড়ি পরতে একটু অসুবিধা হয়, ক্যারি করতে সারাদিন কষ্ট হয়, এমন শাড়ি পরবে যেটা সারাদিন ক্যারি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা ফুসিয়া পিঙ্কটা কী শাড়ি, ওটা সেমি কাতান রয়েছে নিবেদিতা দি। আচ্ছা ক্যাটলগ দেখাও, কিসের ক্যাটলগ দেখবে, আমি তো একদম ডিরেক্ট শাড়ি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর ক্যাটলগ দেখে কি করবে, ক্যাটলগ মানেই হচ্ছে মানে গন্ডগোলের ব্যাপার, দেখাবে ক্যাটলগ এক, দিয়ে দেবে আর এক, ঠিক আছে, তো ক্যাটলগ দেখো না, রিয়েল পিক দেখো, ঠিক আছে, চলো এবার দেখিয়ে দিচ্ছি একটা সেমি পৈঠানি, এটা লাস্ট কালেকশন রয়েছে, প্রাইস রয়েছে 1600। দেখে নাও নিবেদিতা দি, তোমার শাড়িটা না, তোমার শাড়ি প্যাক হয়ে গেছে, এটা এক্সট্রা পিস রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এইভাবে তোমার একটা জারি পার রয়েছে, ভীষণ সফট কোয়ালিটির একটা, এটা সেমি পৈঠানি রয়েছে, এই থাকবে একটা পার, দুদিকে দুটো পার রয়েছে, একদম ডার্ক ওয়াইন কালারের মধ্যে, এই থাকবে কিন্তু ময়ূর মোটিভ করা,
ঠিক আছে, ময়ূর মোটিফ করা অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে ময়ূর মোটিফটা রয়েছে। সেমি পৈঠানি, প্রাইস রয়েছে 1600। এই থাকবে আঁচলটা, ঠিক আছে, এই থাকবে আঁচলটা, পুরো জারি দিয়ে কিন্তু আঁচলটা করা রয়েছে। একটা ব্লাউজ পিস পাচ্ছ, ব্লাউজ পিসের হাতায় কিন্তু এইভাবে একটা স্লিভস রয়েছে, জারি স্লিভস, ঠিক আছে। সেমি পৈঠানি দিদি, রেড স্বর্ণচুড়িটার পিপি কত বলে? রেড স্বর্ণচুড়িটার প্রাইস রয়েছে কিন্তু 2000, ঠিক আছে, 2000 টাকা, পায়েল সরকার। চলো, মোটামুটি আমার টাইম শেষ হয়ে গেছে, কালেকশনও মোটামুটি দেখানো শেষ। তো যার যেটা পছন্দ হচ্ছে এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, আমি সবার আফটার লাইফ কনফার্ম করে দেবো, ঠিক আছে। চলো টাটা। আর আমি যেটা পরে রয়েছি, যারা জিজ্ঞেস করছো, এটা শাড়ি না, এটা মেখলা রয়েছে, অ্যাশ কালারের একটা নুনি রয়েছে, ঠিক আছে। এই থাকছে আঁচল পোর্শনটা, দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, এই থাকবে তোমার পায়ের নিচের দিকের পোর্শনটা, যেটা ব্ল্যাক কালারের মধ্যে এইভাবে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আর একটা সুন্দর গোল্ডেন জারি দিয়ে ব্ল্যাকের ওপরে একটা বিপি পাবে, এই থাকবে লুকটা শাড়ির, ঠিক আছে। এটা মেখলা রয়েছে, প্রাইস রয়েছে 2350, একদম ফাইনেস্ট কোয়ালিটি যদি হয় মেখলাতে, সেটা হচ্ছে নুনি, সেই কালেকশন এটা, ঠিক আছে। চলো, আশা করি তোমাদেরকে স্যাটিসফাই করতে পারলাম পুজোর আগে মেখলা কালেকশন দেখিয়ে। তোমরা যেভাবে যেমন কালেকশন দেখতে চাইছিলে, একদম কম রেঞ্জ থেকে যা বেশি রেঞ্জ সব রকম দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি আর দু একটা লাইভে দেখা হবে তোমাদের সাথে প্রি পুজো, বাট তাও পুজোর জন্য সবাইকে শুভকামনা থাকলো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।